চলতি সপ্তাহে বিশ্বভারতীতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। বিশ্বভারতীর ঐতিহ্যবাহী সম্পত্তিতে হাত দেয় বিক্ষোভকারীরা। আর এবারই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবিতে শনিবার সিউড়ি বাসস্ট্যান্ডে ধর্নায় বসল বিজেপি ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের অভিযোগ, তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে এমন ঘটনা ঘটিয়েছে। আমরা জানি, সকলেই জানে যে বাংলার মুখ আজকে লজ্জিত হয়েছে, বাংলার মুখ আজকে লজ্জায় ঢাকা পড়ে গেছে। আমাদের বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথের কোলে বড় হয়েছে। আজকে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশের সেইখানে পশ্চিমবঙ্গ পুলিশের উপস্থিতি থাকার সত্ত্বেও বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের স্নেহধন্য ছাত্রের দ্বারা তৈরি যে গেট ছিল, সেই গেটটা হামলাকারীরা ভেঙে দিয়েছে। এবং আমরা ধারণা করছি যে বিশ্বভারতীতে যে গেটটা ভাঙা হয়েছে, এর পিছনে 2021-এ যে নির্বাচন আছে, সেই নির্বাচনটাকে মাথায় রাখা হয়েছে। কারণ এই গেট ভাঙার পর প্রচার করা হবে যে আমাদের যে বর্তমানে কেন্দ্র সরকার আছে, বিজেপি আছে, এবং যারা আমরা যে বিদ্যার্থী পরিষদ আছি, এইটা ভাঙার পর এটা প্রচার করা হবে যে এই ভাঙার পর বিজেপি সহ বিদ্যার্থী পরিষদ বাংলার সংস্কৃতিটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এবং এটা করার ফলে আপামর বাঙালি যে জনসাধারণ আছে, বাঙালি জনসাধারণের ইমোশনটাকে জয় করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে হীন রাজনীতি, এই যে নক্ষত্রজনক রাজনীতি, এর প্রতিবাদে আমাদের এই ধর্ণা মঞ্চ চলছে। আমাদের 11:30 শুরু করছি, 12 অবধি চলবে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।